কলকাতা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, তোমাদের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে নোটিফিকেশনটা চেক করে নিতে পারো। এর জন্য তোমরা প্রথমে vec.ac.in ইউসারে চলে যাবে। সেখান থেকে দেখবো অনলাইন ইউজি অ্যাডমিশন ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করলে দেখবে তোমাদের পোর্টালটা ওপেন হবে। সেখান থেকে ইম্পর্টেন্ট ডেটটা তোমরা চেক করে নিতে পারছো। এটা আছে তোমাদের ফার্স্ট অ্যাডমিশন তোমাদের স্টার্ট হচ্ছে 1-7 থেকে, আর অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হবে তোমাদের 15-7, আর মেরিট লিস্ট বেরোবে 20-7-23 তারিখে। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা চেক করে নাও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অপশানে এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের প্রথমে রয়েছে সেমিস্টার ওয়াইজ ফোর ইয়ার, যেটা তোমাদের বাংলা যদি অনার্স করতে চাও তাহলে 50% এগ্রিগেট, 45% বাংলায় মার্ক থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, অথবা তোমরা 55% বাংলা এবং যদি পাস মার্ক থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের যে ক্যালকুলেটিং হবে মেরিট লিস্ট অনুযায়ী সেটা তোমাদের বেস্ট অফ 4 হবে, এইচএস এর যে চারটে তোমরা বেশি নাম্বার পেয়েছো সেই চারটে নাম্বার প্লাস তোমাদের বাংলায় যে নাম্বার পেয়েছো পার্সেন্টেজ তার 2 গুণ করে যোগ করে তোমাদের মেরিট লিস্ট হবে। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম রয়েছে, যেমন ইংলিশের জন্য তোমাদের সেম একই ক্রাইটেরিয়া আছে। পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমাদের ইফ যদি পলিটিক্যাল সায়েন্স কম্বিনেশন সাবজেক্ট প্রিভিয়াস এক্সাম তাহলে 50% এগ্রিগেট এন্ড 45% পলিটিক্যাল সায়েন্স পেতে হবে, আর অথবা তোমাদের 55% পলিটিক্যাল সায়েন্স পেলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এখানে বেস্ট অফ 4 নাম্বার হিসেবে তোমাদের মেরিট লিস্ট হবে। ওকে, জিওগ্রাফি যে সাবজেক্ট আছে তোমাদের জিওগ্রাফির পরেও তোমাদের বেস্ট অফ 4, আর হচ্ছে জিওগ্রাফি যে পার্সেন্টেজ হবে সেটা যোগ করে তোমাদের মেরিট লিস্ট হবে। ম্যাথামেটিক্স এর জন্য 50% এগ্রিগেট, 45% ম্যাথামেটিক্স পেতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, এবং সঙ্গে পাস মার্ক থাকতে হবে ফিজিক্স এন্ড কেমিস্ট্রিতে, অথবা 55% ম্যাথামেটিক্স থাকতে হবে প্লাস পাস মার্ক যেটা আছে ফিজিক্স আর কেমিস্ট্রি তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, ফিজিক্স এর ক্ষেত্রে 50% এগ্রিগেট এন্ড 45% ফিজিক্স, সঙ্গে তোমাদের কেমিস্ট্রি অথবা স্ট্যাটিস্টিক্স আর সঙ্গে ম্যাথামেটিক্স এর মধ্যে সাবজেক্ট থাকতে হবে। সাইকোলজির ক্ষেত্রে তোমাদের এরকম রুলস হচ্ছে 50% এগ্রিগেট মার্ক পেতে হবে, 45% মার্ক পেতে হবে তোমার বায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা বায়োলজি, অ্যান্ড এরপর আছে আর পাস মার্ক থাকতে হবে কেমিস্ট্রিতে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা তোমাদের 55% যে অনার্স পেপারটার জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই রিলেটেড সাবজেক্টে 55% নাম্বার পেলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সঙ্গে কেমিস্ট্রিতে পাস মার্ক থাকতে হবে। এখানে তোমাদের ক্যালকুলেশন হবে বেস্ট অফ 4 মার্ক প্লাস হচ্ছে কেমিস্ট্রির মার্ক প্লাস ইংলিশের মার্ক আর প্লাস বায়োলজি আর বায়োটেকনোলজি, এই মার্কগুলো যোগ করে তোমাদের ক্যালকুলেশন করা হচ্ছে। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে তোমার বেস্ট অফ 4 মার্ক, ফিজিক্সের মার্ক প্লাস ম্যাথামেটিক্সের মার্ক, এটা যোগ করে তোমাদের ক্যালকুলেশন করা হবে, মেরিট লিস্ট করা হবে। কমার্সের ক্ষেত্রে তোমাদের যেটা করা হচ্ছে বেস্ট অফ 4 হবে প্লাস হচ্ছে ম্যাথামেটিক্সের নাম্বার আর অথবা তোমাদের স্ট্যাটিক্স ইকোনমিক্স এইসব সাবজেক্টের নাম্বার যোগ করে তোমাদের পার্সেন্টেজ করা হচ্ছে। আর যেমন এসসি এসটি যারা আছে তোমাদের 40% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। নেক্সট তোমাদের যেটা আছে সাবজেক্ট কম্বিনেশন, আচ্ছা সাবজেক্ট কম্বিনেশন তোমরা চেক করে নাও। বাংলা সাবজেক্টের সঙ্গে তোমরা যদি মেজর সাবজেক্ট নাও তাহলে তোমাদের মাইনর সাবজেক্ট হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স আছে, আবার বেঙ্গলির জন্য হিস্ট্রি ইংলিশ আছে। এই কম্বিনেশন তোমাদের বাংলা থাকলে বাংলার সঙ্গে মেজর যে সাবজেক্ট তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো এই সাবজেক্ট নিয়ে, ইংলিশের জন্য সোশিওলজি হিস্ট্রি আর সোশিওলজি জিওগ্রাফি মাইনার সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট তোমাদের মধ্যে চুজ করতে হবে। পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমাদের এরকম রয়েছে, তোমরা যে সাবজেক্টে যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ এখান থেকে তোমাদের কম্বিনেশনটা চেক করে নেবে। ওকে, এবার নাম্বার অফ সিট দেখে নাও তোমাদের এই কলেজে কতগুলো সিট রয়েছে। তার জন্য তোমরা বেঙ্গলিতে দেখো তোমাদের ওভারঅল রয়েছে 99 সিট রয়েছে, বেঙ্গলি 1 আর বেঙ্গলি 2। এবার তোমাদের যেটা আছে জেনারেলের জন্য 22টা, ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য 5টা, এসসি এসটির জন্য আলাদা আলাদা সিট রয়েছে, তোমরা এখানে চেক করে নেবে। ইংলিশের জন্য সেম আছে ওরকম, পলিটিক্যাল সায়েন্স 1 আর পলিটিক্যাল সায়েন্স 2 তোমরা এখানে চেক করে নেবে। তোমরা এখানে যেটা কোর্সটা রয়েছে 4 ইয়ার বিএ বিএসসি বিকম অনার্স আর অনার্স উইদাউট রিসার্চ, এবার এই কম্বিনেশন যেটা আছে এটা কলকাতা ইউনিভার্সিটি রুল অনুযায়ী তোমাদের এটা করা হবে। এবার যে ক্যারিয়ার স্ট্রাকচার আছে সেটা আমার অন্য একটি ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। ওকে, এছাড়া তোমাদের এই যে সেমিস্টার ওয়াইজ যে 3 ইয়ার আছে তার জন্য তোমাদের এখানে সাবজেক্ট কম্বিনেশন দেওয়া রয়েছে বা সিট রয়েছে, সিটটা দেখে নাও। তোমাদের বিএ G1 G2 জন্য আলাদা আলাদা এখানে সিট রয়েছে, এখান থেকে তোমরা চেক করে নেবে। সেমিস্টারের মাল্টি ডিগ্রি কোর্সের জন্য বিএসসির জন্য 22টা 15টা করে, 49টা 19টা, টোটাল মিলে 123টা রয়েছে, আর বিএ জেনারেলের জন্য 243টা সিট রয়েছে। ওকে, আর বিকমের জন্য তোমাদের যে সিটটা রয়েছে এটা 111টা সিট রয়েছে, জেনারেলের জন্য 50 রয়েছে।
বেঙ্গলির জন্য তোমাদের লাগবে 3560 টাকা, ইংলিশের জন্য থাকবে যদি মেজর জিওগ্রাফি থাকে তাহলে 4520 টাকা, আর উইদাউট জিওগ্রাফি, জিওগ্রাফি বাদ দিয়ে যদি থাকে তাহলে তোমাদের 3560 টাকা। পলিটিক্যাল সায়েন্সের জন্য 3560 টাকা, ম্যাথামেটিক্সের জন্য তোমাদের 6570 টাকা, আর তোমাদের ফিজিক্সের জন্য আছে 6170 টাকা, সাইকোলজির জন্য তোমাদের রয়েছে 6820 টাকা। এসব তোমাদের বিকমের জন্য যেমন রয়েছে 3970 টাকা। তোমরা এখান থেকে চেক করে নেবে তোমরা যে যে কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো। ওকে, ডকুমেন্ট রিকোয়ার্ড, যেসব ডকুমেন্টগুলো লাগবে সেটা এখান থেকে চেক করে নাও। তোমাদের অ্যাডমিশন ফর্মটা লাগবে, ফি পেমেন্ট যেটা করেছো সেটার কপি লাগবে, তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে ওটার অরিজিনাল লাগবে, প্লাস তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মার্কশিট লাগবে, হায়ার সেকেন্ডারি এর অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড কপি, ঠিক আছে। তোমাদের যদি মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে, যদি এইচএস, আইএসসি, সিবিএসসি বোর্ড না হয় অন্য কোনো বোর্ড হয় তাহলে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে, ওয়ান কপি কালার ফটোগ্রাফ লাগছে, আধার কার্ড লাগবে, সেলফ অ্যাটেস্টেড কপি, ঠিক আছে। ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম অলরেডি অ্যাডমিটেড এনি আদার কলেজ, তাহলে ট্রান্সফার সার্টিফিকেটটা লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমাদের সেগুলো নিয়ে আসতে হবে। ওকে, তোমাদের যে নোটিফিকেশনটা আছে এখানে নোটিশটা একবার চেক করে নাও। আচ্ছা, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই ওয়েবসাইটে পাওয়া লিঙ্ক থেকে, যেমন তোমাদের www.collegeadmission.in এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 1 সপ্তাহ থেকে 6টা থেকে 15-27 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, ঠিক আছে। তোমরা এইচএস এর ফর্ম ফিল আপ করতে হলে ইংলিশে তোমাদের অন্তত 100 নাম্বার পরীক্ষায় পাস করতে হবে, এছাড়া তোমাদের বেস্ট অফ 4 হিসাবে তোমাদের নাম্বার যোগ করে গণনা করা হবে যেটা আগেই বলেছিলাম, এছাড়া তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো তোমাদের থাকতে হবে, কোনো ভুল তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যাবে। আর তোমাদের সাবজেক্ট কম্বিনেশন পাওয়া যাবে কলেজের ওয়েবসাইটের, সাবজেক্ট কম্বিনেশন যেটা তোমার দেখালাম ওরকম সাবজেক্ট কম্বিনেশন তোমার চুজ করে নেবে, যে কোনো কোর্সের সঠিক নাম যেমন ভর্তির ওয়েবসাইট উল্লেখ আছে পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, ঠিক আছে। কোর্সের আবেদন করতে যে ডকুমেন্টগুলো লাগবে, কত কেবির মধ্যে এখানে দেওয়া রয়েছে, ছবি, সই, তোমাদের বয়সের প্রমাণপত্র, ঠিক আছে, মার্কশিট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, পিডব্লিউ সার্টিফিকেট, বিপিএল সার্টিফিকেট যদি লাগে এগুলো তোমার দেবে, এখানে কত কেবির মধ্যে দেওয়া রয়েছে, এত পিক্সেলের মধ্যে, এত কেবির মধ্যে তোমার ছবিগুলো করতে হবে। ওকে, আবেদনকারী ভবিষ্যতে রেফারেন্সের জন্য ফর্মের একটি প্রিন্ট আউট করে রাখবে, আর তোমাদের প্রথম যে কোর্সের মধ্যে প্রথম মেধা তালিকা 20-23 তারিখে বিকেল 3টের পর ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবার মেধা স্কোরের ভিত্তিতে প্রথম মেধা তালিকা থেকে আবেদনকারী ভর্তি করা হবে, কোনো ভুল তথ্যের কারণে তোমাদের এটা বাতিল হয়ে যেতে পারে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নেক্সট দিন অন্য কলেজে নোটিফিকেশন বেরোলে আমি আমার এখানে ভিডিও দিয়ে দেবো, তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।